আছিস অসীমা? ভালো আছি, তুই কেমন আছিস বল? আমি খুব ভালো আছি, এত ভালো তোকে আর কি বলবো। আর বল তোর শাশুড়ি কেমন? আমার শাশুড়ি খুব খুব ভালো, এত ভালো শাশুড়ি তোকে আর কি বলবো। আমার শাশুড়ির মতন দুনিয়াতে আর একটাও শাশুড়ি হয় না জানিস। আমার শাশুড়ি আমাকে খুব খুব ভালোবাসে, তাই নাকি? হুম, জানিস ও নিজের ছেলে ছাড়া আমাকে খুব ভালোবাসে। আমি যা চাই তাই বানিয়ে খাওয়ায়, তারপরে আমি বেলা 11টা 12টা অবধি ঘুমাই, তাও আমাকে কিছু বলে না। আমাকে তারপরে সঙ্গে সঙ্গে চাই নিয়ে বলে, এ না সোনা মা খেয়ে নাও, তুমি খেয়ে দিয়ে হাত ধুই না। আমাকে তো রান্নাঘরে একদমই ঢুকতে দেয় না, বলে তোমার ছেঁকা লেগে যাবে, গরম লেগে যাবে, তোমার হাত পুড়ে যাবে। আমার শাশুড়ি এত ভালো তোকে আর কি বলবো, আমি এত খুশিতে আছি আমার কি বলবো। তারপরে আগে জানি কোনো পুণ্যের কাজ করেছিলাম বুঝলি, যার জন্য আমি এত ভালো শাশুড়ি পেয়েছি। ভগবানের কাছে এটাই আশা করি, আমার মতো শাশুড়ি সবাই পায় যেন ভগবান। হ্যালো, হ্যাঁ বল, কেমন আছিস? ভালোই আছি, তুই কেমন আছিস বল? আর বলিস না, জলে পুরো খা হয়ে গেলাম। রে কি হয়েছে? ওই যে দজ্জাল বদমাইশ শাশুড়ি সব কাজ আমাকে দিয়ে করে, একটা কাজ না নিজে করে। কেন, তুই বলতিস তোর শাশুড়ি খুব ভালো? ভালো না ছাই, আগের জন্য কোনো প্রপার কাজ করেছিলাম যে এত বাজে শাশুড়ি পেলাম। বদমাইশ খিটখিটে বাজে শাশুড়ির কথা করে। কেন, কি এমন হলো রে? জানিস না রে, ঘুম থেকে 6টার সময় উঠতে হয়, তাড়াতাড়ি কাজ করো, এই করো, হ্যান করো, শুধু ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুলে আমাকে শুধু অর্ডার দিয়ে বেড়ায়, কোনো কাজ নিজে করে না। আগে বলতো ছেঁকা লেগে যাবে, ইয়ে হয়ে যাবে, এখন সব রান্না আমাকে করতে হয়। এই মাত্র আমি বাসন মেজে এসে বসলাম, ওই দেখ আবার ডাকতে শুরু করেছে, আসো কাজ করতে। তাই নাকি? কি বলবো তোকে আর, আমার মতন শাশুড়ি যেন আর কাউকে না দেয়।